হাসপাতালের রক্ত পাচারকারী ও অর্থের বিনিময়ে রক্তের অসাধু কারবারের সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীর বদলি হয়ে আসার সম্ভাবনায় বিক্ষোভ বিভিন্ন হাসপাতালে। হাসপাতালের রক্ত পাচারকারী ও অর্থের বিনিময়ে রক্তের অসাধু কারবারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকে বদলি করে আনা যাবে না, এই দাবিতে নবদ্বীপ হাসপাতালের সুপার সহ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ও নবদ্বীপ থানায় লিখিত আকারে স্মারকলিপি জমা দিল নবদ্বীপের একাধিক সামাজিক সংগঠন। সম্প্রতি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড কেলেঙ্কারির সাথে নাম জড়ায় দুই স্বাস্থ্যকর্মীর। বর্তমানে তারা জামিন পেলেও আইনি প্রক্রিয়া চলছে ওই দুই রক্ত কেলেঙ্কারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। সম্প্রতিকালে অভিযুক্ত ওই দুই স্বাস্থ্যকর্মীকে নদিয়ার বগুড়া হাসপাতালে পাশাপাশি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বদলি করার সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য প্রশাসন। মূলত তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল সহ নবদ্বীপ পুলিশ প্রশাসন ও ব্লাড ব্যাংক প্রশাসনের কাছে লিখিত আকারে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাদের দাবি, বিগত দিনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সাধারণ মানুষের স্বার্থে 3 মাস অন্তর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে প্রচুর পরিমাণের জীবনদায়ী রক্ত তুলে দেন নবদ্বীপ ব্লাড ব্যাংকের হাতে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সর্বদা তৎপর থাকেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। কিন্তু সব জেনে শুনে একজন রক্ত কেলেঙ্কারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীকে স্থানীয় ব্লাড ব্যাংকে বদলি করা হলে আগামী দিনে সংগঠন একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির পুরোপুরিভাবে বন্ধ করে দেবে বলেও জানানো হয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পক্ষ থেকে। অবিলম্বে প্রশাসন তাদের দাবি মেনে না নিলে পরবর্তীকালে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তারা, এমনটাই জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। অন্যদিকে বগুড়া হাসপাতালে একই রকম বিক্ষোভ লক্ষ্য করা যায় শক্তিনগর ব্লাড ব্যাংকে হাতে নাতে ধরা পড়া সেই দুজনের বদলি হয়ে আসার সম্ভাবনা ডুবতে। এর আগেও একাধিক বিক্ষোভ সামিল হয়েছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। তাদের একদিকে যেমন বদলির দাবি উঠেছে, অন্যদিকে তেমনই অন্য যে হাসপাতালে তাকে স্থানান্তরিত করার কথা হচ্ছে সেখানেই বিক্ষোভ হচ্ছে তাদেরকে না আনার জন্য। এর ফলে উভয় সংকটে পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। রক্তচোর হসপিটালে, রক্তচোর জোরে জোরে হসপিটালে, রক্ত চুরি রক্ত করছে চুরি। আমরা শক্তিনগর হাসপাতালে যে রক্ত সংক্রান্ত যে দুর্নীতি বছরের পর বছর ধরে চলে আসছে, মুমূর্ষু রোগীদের রক্ত নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে প্রত্যেক মুহূর্তে, যে রক্তের প্রচুর দাম দিয়ে রক্তের কালোবাজারি চলছে, রক্তের কাটিং চলছে এবং এক্সপায়ার রক্তের সিল তুলে দিয়ে সেই রক্ত রুগীর শরীরে ঢুকিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা প্রায় 1 মাস ধরে আমরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সিওমএইচের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, পরবর্তীতে সিওমএইচের কাছে আমরা জানতে চাই যে এই ডেপুটেশন দেওয়ার পরে আমরা সেই ডেপুটেশনের মাধ্যমে যে দাবি জানাই যে এই যে কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবি জানাই সেই দাবির ওনারা কীভাবে দেখছেন, কীভাবে তদন্ত করছেন এবং সেই তদন্তের রিপোর্ট কীভাবে আসবে। তো সেই সময়ে সিওমএইচ আমাদেরকে যথারীতি উনি আমাদের সাথে মানে আমাদের এই আন্দোলনটাকে রীতিমতো অবজ্ঞা করেন, তাচ্ছিল্যের সুরে তিনি বলেন যে আরও বৃহত্তর আন্দোলন যদি আপনারা করতে চান করে নিন, আপনারা সিওমএইচের দরকার হলে আপনারা সিওমএইচের বিরুদ্ধে আপনারা স্লোগান দিন, কিন্তু আমার এখানে কিছু করার নেই উনি পরিষ্কারভাবে জানিয়ে দেন এবং উনি আমাদের এই আন্দোলনকে রীতিমতো তাচ্ছিল্য করেন। এবং পরবর্তীকালে গতকাল আমরা জানতে পারছি যে এই যে যারা এই রক্তের দুর্নীতির সাথে জড়িত ছিল সেই কর্মচারীদের ভেতরে, সরকারি সেই কর্মচারীদের ভেতরে তিনজন, মাত্র তিনজনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কোনো রকম কোনো শাস্তি দেওয়া হয়নি। ট্রান্সফার আপনারা জানেন ট্রান্সফার কোনো শাস্তি নয়, এদেরকে কাউকে করিমপুরে, কাউকে বগুড়ায়, কাউকে নবদ্বীপে এইভাবে ট্রান্সফার করা হয়েছে, সবাই বাড়ির কাছেই সবাইকে ট্রান্সফার করা হয়েছে। এবং আমরা জানতে চাই যে এই যে ট্রান্সফার যে করা হলো, এই ট্রান্সফার করে তাদের বদলে যাদেরকে ওই সব হাসপাতাল থেকে তুলে আনা হলো, তাহলে তারাও কি দোষ করেছে, তাহলে তাদের কি তাদেরও তো এই শাস্তি একই শাস্তি হলো। সুতরাং তারা যে এই যে
ইনোসেন্ট এই যে তিনজন মানুষকে যারা এই তিনটি হাসপাতালে কর্মরত ছিল তাদেরকে যে বদল করে এই তিনজনকে পাঠানো হলো, এটা কী প্রকারের শাস্তি আমরা এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমরা দাবি করেছিলাম যে এদের এই যে রক্তের সাথে জড়িয়ে রয়েছে, রক্ত দুর্নীতির সাথে জড়িত এই কর্মচারীদেরকে অবিলম্বে এদেরকে বরখাস্ত করা হোক। কেন এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আপনারা যে প্রতীকী বিক্ষোভ করছেন, মানে কী কারণ? কারণটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম তিনটে নোটিফিকেশান এসছে যেগুলো বেরিয়েছে, এবং আমরা যে সমস্ত রক্ত দুর্নীতির সাথে যুক্ত শক্তিনগর ব্লাড ব্যাংকের কর্মীদের নাম প্রকাশ্যে এসেছিল ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ আমাদের কাছে যে অডিও ভিডিও আসে, তার মধ্যে তিনজন কৌস্তভ কুণ্ডু, সৃজন বাগচি এবং নিহরঞ্জন ঘোষ, তাদেরকে শাস্তির নামে তাদেরকে উল্টো পুরস্কৃত করা হয়েছে। নিহরঞ্জন ঘোষকে নবদ্বীপ হসপিটালে পাঠানো হয়েছে ব্লাড ব্যাংকে, সৃজন বাগচিকে পাঠানো হয়েছে করিমপুরে, এবং কৌস্তভ কুণ্ডুকে বগুড়া হসপিটালে ল্যাবে পাঠানো হয়েছে। এটা তাদের জন্য কোনো শাস্তিই নয়, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অনিচ্ছাকৃত মৃত্যুর দায়ে এই সমস্ত জামিন অযোগ্য ধারায় তাদের কেস দিয়ে বিচার বিভাগীয় তদন্ত যাতে শুরু হয় আমরা সেটা চাইছি। আপনার কি মনে হয় যে সাথে পুরো সবাই জড়িত? দেখুন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এই যে মানুষগুলো, এই যে কর্মচারীগুলো, এরা যে অপরাধ করেছে সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু যে চরম থেকে চরমতম অপরাধ, তাহলে কী কারণে এদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কেন শাস্তির নামে এই প্রহসনের করা হচ্ছে? সুতরাং আমরা এর শেকড় বহু গভীরে বলে আমাদের মনে হচ্ছে। তার সাথে আর একটা কথাও এখানে উল্লেখ্য, যে মাত্র তিনজনের কথা এখানে, মানে তিনজনের ট্রান্সফারের রিপোর্ট এসছে বলে আমরা জানতে পেরেছি। আমাদের যিনি এই শক্তিনগরের ব্লাড ব্যাংকের MOIC আছেন সোমনাথ সরকারবাবু, তিনি ব্যাপারটা পুরোপুরি জানতেন, আগাগোড়াই জানতেন। এছাড়াও যে ব্লাড ব্যাংকের অন্যান্য যে কর্মী আছে আমরা দেখতে পাচ্ছি তারাও এর সাথে জড়িত ছিল প্রত্যক্ষভাবে। তাহলে কেন শুধুমাত্র এই দুইজনকে, তিনজনকেই, বাকিদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে আমরা সেটা জানতে চাই। আমরা চাই প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু ট্রান্সফার নয়, আমরা চাই এদের চাকরি থেকে যাতে বরখাস্ত হয়, এবং অন্যান্য যারা এই সমস্ত নিয়ে ভবিষ্যতে মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে যাতে দ্বিতীয়বার ভেবে দেখে, আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমার নাম শঙ্কর পাণ্ডে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।